আসসালামু আলাইকুম সবাইকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। সাংবিধানিক দায়িত্বের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু অনেক ভুল হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন সব দলের আস্থা অর্জন করা যায়নি। বর্তমান কমিশনের শেষ কর্মদিবসে এ কথা বলেছেন তিনি। আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বললেন, ইউপি নির্বাচনে প্রমাণ হয়েছে গণতন্ত্রের লাশ পড়েছে। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্ট। পাঁচ বছর দায়িত্ব পালন শেষে বর্তমান নির্বাচন কমিশনের শেষ কর্মদিবসে বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানমকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় সিইসি বলেন, সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা আছে, অনেক দলের আস্থা তারা অর্জন করতে পারেননি, তবে কমিশনের কর্মকাণ্ড নিয়ে মোটেও বিব্রত নন তিনি। শতভাগ সফল সাফল্য কোনোদিনও কেউ অর্জন করতে পারে না, আমরাও পারিনি। আইনের আলোকে আমরা পরিপূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করেছি। কোথা কোথা ব্যর্থতা হয়েছে অবশ্যই চেষ্টা করেছি আমরা রাজনৈতিক দলের আস্থা অর্জন করার জন্য, তাদের সাথে আমরা মিটিং করেছি। তবে এখন যে তারা টেলিভিশনে এবং বক্তব্য রাখেন, সেখানে আমার মনে হয় না যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি। কমিশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সিইসি। নতুন গাড়ি কেনা হলে গাড়ি তারা কমিশনের কাছে ফেরত দিয়ে দিয়েছে, কমিশন সেগুলো গ্রহণ করেছে, এখানে দুর্নীতিটা কোথায় হলো? প্রশিক্ষণের ভাতা, এটা হলো অডিট, একটা আপত্তি, অডিট আপত্তির অডিট মাধ্যমে নিষ্পত্তি হয়। তারা অতিরিক্ত টাকা নিয়েছে, সে টাকাগুলো তারা তাদেরকে তারা ফেরত দেবে? কিছুটা নিষ্পত্তি হয়েছে, সবগুলো নিষ্পত্তি হয়নি। অন্যদিকে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও নিরপেক্ষ নির্বাচন করতে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। নির্বাচন কমিশনের বড় দুর্বলতা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনিয়ম, পক্ষপাতিত্ব, জালিয়াতি ইত্যাদি সম্পর্কে ভুক্তভোগীরা যে সকল অভিযোগ করেন, যেসব অভিযোগ পাঠানো হয়, তারও যথাযথ নিষ্পত্তি হয় না। কোভিড পজিটিভ হওয়ায় কমিশনে আসেননি নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। 15 ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনের আগ পর্যন্ত কমিশনের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ইসি সচিব। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। স্বৈরাচারী মনোভাব নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে 14 ফেব্রুয়ারি 90-এর ডাকসু সর্বদলীয় ছাত্রৈক্য আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা হয়। এতে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, সরকার বিরোধী আন্দোলন শুরু হলে সার্চ কমিটি, নির্বাচন কমিশন কিছুই থাকবে না। আজকে গণতন্ত্র অবরুদ্ধ, আজকে মানবাধিকার ভূলুণ্ঠিত, অবৈধ সরকার, ভোট ডাকাতি সরকার এবং অনৈতিক সরকার যা স্বৈর শাসক, এর সত্ত্বেও আজকের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার হার মানিয়েছে। কোভিড টিকায় সরকারের লক্ষ্যমাত্রার 85% পূরণ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে এখনও 10 কোটি ডোজ টিকা মজুত আছে। রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে এ কথা বলেছেন তিনি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তৃতীয় লিঙ্গ এবং ভাসমান মানুষের করোনার টিকাদান কর্মসূচি। আশিকুল আলম আরও জানাবেন। সোমবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষের পাশাপাশি ঢাকার ভাসমান বহু মানুষ। এই করোনার ভয়াবহতা সারা বিশ্ব যখন ঝুঁকে গেছে, তখন কিন্তু আমরা আরও সমস্যায় ছিলাম। আমাদেরকে অবহেলার চোখে দেখে সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। নিরাপত্তা থাকা দরকার, কেন যে কোনো সময় আমরা অ্যাটাক হতে পারি, রোগের মধ্যে রোগে আক্রান্ত হতে পারি, সে কারণে আসা আমাদের এই টিকা দেওয়া। এটাও আমাদের অধিকার ছিল, বাট সেই অধিকারগুলো আমরা এতদিন পাইনি, আজকে পেয়েছি, যার কারণে মনে থেকে নিজেকে এখন মনে হচ্ছে না আমরা এই দেশের নাগরিক, সেই হিসাবে আমরা পেয়েছি। টিকা নিয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন অনেকে। টিকা দিতে অনেক চেষ্টা করছি, দিতে পারি না, এখন এখানে পায়া আমি অনেক ভালো,
ভালো লাগতেছে আমার কাছে। এটা অনেক ভালো, যেমন যার অনেকের কার্ড নেই, মানে অনেকে থাকে রাস্তাঘাটে থাকে কার্ড নেই, ওদের জন্য অনেক উপকার হয়েছে। ঢাকার কুর্মিটোলা, মিডফুড, মুগদা ও সোহরদি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাসিস সেবা সম্প্রসারণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে 11 কোটি লোককে টিকা দেওয়ার লক্ষ্য ছিল তাদের। আমরা প্রায় 17 কোটির বেশি এ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আমাদের টার্গেটেড পপুলেশন 11.5 কোটি, 11.55 কোটি, সেই টার্গেটেড পপুলেশনের আমরা ভ্যাকসিন আমরা দিয়েছি প্রায় 85%, স্টকে আছে এখনও প্রায় 10 কোটি ভ্যাকসিন। পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের পাশাপাশি শিগগিরই দেশে নতুন 8টি বার্ন ইউনিট সম্বলিত হাসপাতাল করার আশাও জানান জাহিদ মালেক। স্বাস্থ্যসেবাকে ডিসেন্ট্রালাইজ করতে চাচ্ছি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে 28,838। নতুন করে শনাক্ত হয়েছেন 4,692 জন। শনাক্তের হার 13.53%। মোট শনাক্ত 19,14,356 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর ফুটপাত এবং রাস্তার দোকানে প্রতিদিন প্রায় 4 লাখ অবৈধ বিদ্যুৎ বাতি জ্বলে। একটি বাতি থেকে দিনে গড়ে 25 টাকা আদায় করা হয়। সে হিসেবে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাসে 30 কোটি টাকা হাতিয়ে নেয় প্রভাবশালী চক্র, এবং যার বড় অংশই সরকারি কোষাগারে জমা পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া গণহারে বিদ্যুৎ চুরি সম্ভব না। বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানীর গুলিস্তানের গোলাপশা মাজার মোড়ের চারদিকের ফুটপাত আর রাস্তায় হাজারো দোকান, গভীর রাত পর্যন্ত আলো ঝলমলে থাকে পুরো এলাকা। তবে আলোর নিচে অন্ধকারের মতো বেশিরভাগ বিদ্যুৎ সংযোগই অবৈধ। প্রতিদিন এক বাতির জন্য দোকানিদের দিতে হয় 25 থেকে 30 টাকা, 2 বাতিতে 50 আর 3 বাতির বিল 70 টাকা। এই বিল বিদ্যুৎ বিতরণ সংস্থার নয়, বিদ্যুতের টাকা নয়, এটা ওই যে জেনারেটর চালায় হেরাটে রাজধানীর ফুটপাত ও রাস্তার 3.5 লাখ দোকানে প্রায় 4 লাখ অবৈধ বিদ্যুৎ বাতি জ্বলে। বাতি প্রতি গড়ে 25 টাকা হিসাবে দিনে আদায় হয় 1 কোটি টাকা, সে হিসাবে মাসে 30 কোটি আর বছর শেষে সংখ্যা দাঁড়ায় 360 কোটিতে। হাতে গোনা কিছু বৈধ মিটার থাকলেও সেখানে খরচ কয়েক গুণ। 20 ওয়াটের একটি বাতিতে মাসে সর্বোচ্চ 200 টাকা বিল হলেও আদায় করা হয় 600 থেকে 900 টাকা। তো আমরা লাইন চালাই, কিন্তু এটা কই থেকে নিচ্ছে এটা আমরা বলতে জানি। বিশেষজ্ঞরা বলছেন, বিতরণ সংস্থার অসাধু সদস্যদের সহায়তায় এই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। এভাবে বিদ্যুৎ করলে তা খরচ হলে তারা সেগুলোকে সিস্টেম লসের মধ্যে দিয়ে দিচ্ছে, আর পাশাপাশি কনজিউমারের কনজাম্পশনও বেশি দেখায় সেখানে অ্যাডজাস্ট করছে, আবার সিস্টেম লস কম দেখানোর জন্য বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করছে। তাদের তো কোনো, যারা রেগুলার কনজিউমার, লিগ্যাল কনজিউমার, তাদের বিদ্যুৎ বিলে এইসব লস সমন্বয়। ফুটপাথের দোকানে বিদ্যুৎ খরচের বেশিরভাগ হিসাব নেই নিয়ন্ত্রণ সংস্থার কাছে। আমি আপনাকে একেবারে স্পষ্টভাবে বলি যে ফুটপাথের উপরও যে সমস্ত দোকান অবৈধভাবে করে সেখান থেকে কোনো সংস্থার কোনো প্রকার অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ কেউ যদি মানে আপনার নিয়ে থাকে সেটা একেবারে অপরাধ হিসেবে বিবেচিত হবে। আমরা যতদূর মনে পড়ে গত মাসে আমরা এরকম একটা অভিযান চালিয়েছি, তো এটা অব্যাহত আছে আমাদের। এটা যে একেবারে 100% আমি স্বীকার করছি না, কিছু কিছু অসাধু লোক আছে এগুলো কাজ করছে, তাদের পিছনে আমরা আছি। বেশিরভাগ জেলা শহরের অবৈধ সংযোগ দিয়ে একদিকে বিদ্যুৎ চুরি হচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, আর দোকানিদের ঠকিয়ে বিপুল অঙ্ক হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী মহল। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। প্রকৃতিতে আবারও এসেছে ঋতুরাজ বসন্ত, গাছে গাছে ফুটেছে ফুল, সেই সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস। করোনার কারণে গেল 2 বছর উৎসবের রঙে খানিকটা ভাটা পড়লেও এবার নব উদ্যমে মেতেছে নগরবাসী। সোহরাওয়ার্দী উদ্যানে সীমিত পরিসরে বসন্ত বরণের আয়োজন করে জাতীয় বসন্ত উদযাপন উৎসব উদযাপন পরিষদ। বিস্তারিত থাকছে সাদিয়া কানিজা রিপোর্টে।
শীতের শুষ্কতাকে বিদায় দিয়ে ফের নতুন সাজে প্রাণ প্রকৃতির এই পৃথিবী। গাছে গাছে কচি পাতা, নানা রঙের ফুল আর কোকিলের কুহুতান জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। বসন্তের প্রথম দিনটিকে বরণ করে নিতে ভোর থেকে নানা রঙের আয়োজন নাগরিক জীবনেও। করোনা বাস্তবতায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সীমিত পরিসরে আয়োজন করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বসন্ত উৎসব মানে সকালে ঘুম থেকে উঠে হলুদ শাড়ি পরা, হলুদ ফুল দিয়ে সাজা। ভালোবাসা মানেই বসন্ত, এবং যেদিন থেকে ফুল ফুটতে শুরু করে সেদিন থেকে বাঙালির বসন্ত শুরু হয়ে যায়। সুতরাং 13-14-15 বলে কোনো কথা নেই, বসন্ত এসেছে, গাছে ফুল ফুটেছে, আমাদের মনে প্রেম জেগেছে। অতিমারির কারণে আমাদের অনুষ্ঠান আমরা করতে পারিনি, শুধুমাত্র সংক্ষিপ্ত আয়োজনে করেছি। কষ্টে আছি কিন্তু প্রকৃতি থেমে নাই, কোকিল ডাকছে, ফুল ফুটছে, দক্ষিণা বাতাসও বইছে। যেখানে প্রকৃতি সেখানেই প্রেম, তাই তো ফাল্গুনের রঙিন ছটা লেগেছে যুগল মনেও। বসন্ত আর ভালোবাসা মিলেমিশে একাকার। এই ফার্স্ট টাইম ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি, তো আজকে 4 বছর পর ওর সাথে আমি পহেলা ফাল্গুন পালন করতেছি। স্পেশাল আসলে প্রতিটি দিনই আসলে সুন্দর এবং ভালোবাসারময় আর কি। আর স্পেশাল দিন করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এটা সবার মনে থাকে। প্রকৃতির মতোই বসন্তের উৎসব ছড়িয়ে গেছে সবখানে। গান, কবিতা আর নৃত্যের তালে তালে বসন্ত বরণ করেন বাণিজ্য নগরী চট্টগ্রামের মানুষ। শহরের শেখ রাসেল পার্কের এই রঙিন আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ। দিনের শুরু থেকেই বাসন্তী উৎসবে মেতে ওঠেন অন্য সব জেলার মানুষও। আয়োজনে ভিন্নতা থাকলেও মনের উৎসবে কমতি ছিল না কোথাও। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ আপাতত শূন্য থাকছে, আর এই পদে স্থিতি অবস্থা বজায় রাখতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে নিপুণ আক্তার এবং জায়েদ খানের কেউ সেই চেয়ারে বসতে পারবেন না। একই সঙ্গে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামীকাল রুল শুনানির দিন ধার্য রয়েছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত দেখব। নির্বাচনী আপিল বোর্ড, হাইকোর্ট, চেম্বার আদালত, আপিল বিভাগ ঘুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের ভাগ্য আবারও ফিরে গেল হাইকোর্টের কাছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। চেম্বার বিচারপতি জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেছিলেন। হাইকোর্ট বিভাগ মূল যে রুল, সেই রুল তাড়াতাড়ি শুনানির জন্য দৈনিক কার্যতালিকায় আগামীকাল সকাল থেকে রাখবেন। সুতরাং যতদিন পর্যন্ত না হাইকোর্টের এই রুলটা নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাননীয় চেম্বার জাজের আদেশটা বহাল থাকবে। সাধারণ সম্পাদক পদে কেউ এখন তার দায়িত্ব পালন করবে না। এবং আরেকটি যেটা আমরা কোর্টের নজরে নিয়ে এসেছিলাম যে মাননীয় চেম্বার জাজের আদালতের আদেশ উপেক্ষা করে নিপুণ আক্তার সিটে বসে গেছে, তার কার্যকলাপ চালিয়েছে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে কোর্ট বলেছেন, তো সেই ক্ষেত্রে যদি এরকম আদেশ যদি ভায়োলেট হয় তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিতে পারেন। হাইকোর্ট সমাজসেবা অধিদপ্তরের চিঠির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দিয়ে রুল জারি করেছিলেন। মঙ্গলবার এই রুলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগ এই রুলটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। সমাজ কল্যাণ অধিদপ্তরের কোনো অথরিটি ছিল না যে আমাদের চিঠিটা দেওয়ার, এবং তারই প্রেক্ষিতে যে অবৈধ অনৈতিক কার্যকলাপগুলো হয়েছে তাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা সেটাকেই রুলে চ্যালেঞ্জ করেছিলাম। আপিল বিভাগের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে আমি সন্তুষ্টি প্রকাশ করছি রায়ের প্রতি, এবং 2 দিন বা 3 দিন যদি শূন্য থাকে কোনো অসুবিধা নেই, কারণ তারপরে সত্যটা বেরিয়ে আসুক। এবং আমি আশা করি হাইকোর্ট বিভাগে গেলে আমি আমার সত্যিকারের ন্যায় বিচারটা পাবো, বিকজ কাগজপত্র সব কিছুতেই আমি ন্যায়ের দিক থেকে এগিয়ে। গত 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ঘোষিত ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করা হয়। 5 ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। তারপরই আদালতে গড়ায় ইস্যুটি। খান আলামিন, আরটিভি, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 4,34,19,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 27 অক্টোবর লোকমানের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এদিকে ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর মমিনুল হক সাইদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দায়ের করা মামলার চার্জশিটের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার সাইদের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় 4.5 কোটি টাকা উপার্জনের অভিযোগে দুদকে মামলা হয়। ইজি বাইক এবং ব্যাটারি ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের 4 সদস্যকে চোরাই মালসহ গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গাইবান্ধা থেকে তাদের গ্রেফতার করা হয়। অপরাধীরা উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে যাত্রীবেশে ইজি বাইকে উঠে তাদের সুবিধা মতো জায়গায় চালককে জিম্মি করে ইজি বাইক ছিনতাই এবং নগদ টাকা ও মূল্যবান জিনিস কেড়ে নিত। এই মোটর যান বিশেষত সিএনজি, ইজি বাইক, অটো রিক্সা, এই রিক্সাগুলোকে কেন্দ্র করে এই ছিনতাই কার্যটি পরিচালনা করত। এই চক্রটি যাত্রী বেশে এই সমস্ত মোটরযানগুলির মধ্যে তারা উঠত এবং উঠে প্রাথমিকভাবে সেখানে যে যাত্রী থাকতো, যাত্রীদের কাছ থেকে যে মূল্যবান সামগ্রী তারা প্রাথমিকভাবে সেটা ছিনিয়ে নিত। সরকারের চলতি মেয়াদেই রামগড় স্থলবন্দর চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দর পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, রামগড়বাসীর স্বপ্ন বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর মধ্য দিয়ে তৈরি হয়েছে, আর স্থলবন্দর চালুর মধ্য দিয়ে সেই স্বপ্নের পূর্ণতা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী 13 বছরে বিশ্বে 20 থেকে 25তম অর্থনীতির দেশে পরিণত হবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। নদীর জায়গা দখল করে বালু ব্যবসার দায়ে ড্রেজার ভেঙে দেওয়ার পাশাপাশি একজনকে আটক করেছে বিআইডব্লিউটিআর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর গোরান চটবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিআর যুগ্ম পরিচালক গুলজার আলী জানিয়েছেন, অবৈধভাবে তুরাগের পাড় দখল করে বালু ব্যবসা চালিয়ে আসছিল তারা। জানান, সীমানা পিলারের আশেপাশে 5 ফিট জায়গার মধ্যে কোনো কিছু রাখা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা ভরাট করায় মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। এদিকে নৌ পুলিশের এসআই শামসুল আলম জানিয়েছেন, অবৈধভাবে বালু খালাস করার দায়ে 4টি ড্রেজার জব্দ করা হয়েছে। আজকে একটি সীমানা পিলার এখান থেকে কিছুটা উত্তরে একটি সীমানা পিলার একটি প্রতিষ্ঠান ঘিরে মাটি ভরাট করছিল, এটা হাতে নাতে তাদেরকে ধরা হয়েছে। একজন সুপারভাইজারকে ধরা হয়েছে আর 2 জন ক্রেন ড্রাইভারকে ধরা হয়েছে। সুপারভাইজার স্টেটের কাস্টডিতে রয়েছে। এবং গোপালগঞ্জের মোল্লা হার্ট কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মা মেডিকেল ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সঠিক তাপমাত্রায় না রাখায় মোল্লা হার্ট কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 20,000 টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মা মেডিকেল ফার্মেসিকেও 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধায় চুরির অপরাধে 2 পরিবহন শ্রমিক এবং ট্রাক মালিককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে এক ব্যবসায়ী। পরে 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, রোববার দুপুরে V8 রোডের শরীফ ট্রেডার্সের রড বোঝাই ট্রাক নিয়ে আসে রংপুরের ড্রাইভার হাফিজুর রহমান এবং হেল্পার সেকেন্দার আলী। আর এ সময় 510 কেজি রডের ঘাটতি হওয়ায় তাদের বাড়িতে ফোন দিয়ে 40,000 টাকা ক্ষতিপূরণ দাবি করেন শরীফ ট্রেডার্সের মালিক। ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার পরও তাদের গোডাউনে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে মালিক মিঠু হাজি, ম্যানেজার লাবলু সহ 5-7 জন। পরে কৌশলে তারা 999-এ ফোন দিলে 10 ঘন্টা পর পুলিশ তাদের উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। নোয়াখালীর চৌমুহনি বাজারে মোর্শেদ আলম কমপ্লেক্সে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার রাত 9:30 দিকে মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ। চৌমুহনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, তাদের কাছ থেকে দরজা কাটার যন্ত্র, ছোড়া ও তালা ভাঙার যন্ত্র জব্দ করা হয়। মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাবকে 2 উইকেটে হারিয়ে কাউন্সিলর কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাগিচাগাঁও 9-11।
কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রুবেলে 33 এবং তৌহিদের 25 রানে ভর করে সব উইকেট হারিয়ে 119 স্কোর গড়ে মুনসেফ বাড়ি। জবাবে দুই বল হাতে রেখে 8 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাঙ্গিচা গাও। চ্যাম্পিয়ন দল ব্র্যান্ড নিউ প্রাইভেট কার এবং রানার্স আপ দল পেয়েছে 5 লাখ টাকার প্রাইজ মানি। তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহিনের প্রযোজনায় প্রথম শিশুতোষ চলচ্চিত্র মাইকের চুক্তি সই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের জাগরণ টিভি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বলেন, দেশীয় সংস্কৃতি ধরে রাখতে, অপসংস্কৃতি ও মৌলবাদ রুখে শিল্পীদের দক্ষতায় চলচ্চিত্র অঙ্গনে পরিবর্তন আসবে সরকারের হাত ধরে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।